ডিসেম্বরে সমস্ত টাকা মিটিয়ে দেওয়া হয়েছে। মিথ্যে কথা বলবেন না। 3% দিয়ে চাইলে বলা হয় ঘেউ ঘেউ করছে। কেন সাধারণ মানুষ কি কুকুর? ঘেউ ঘেউ করার কথা কেন বলেন মুখ্যমন্ত্রী? আর 2016 সাল থেকে মামলা পেন্ডিং রয়েছে কোর্টে। 2019 সালে হাইকোর্ট জানিয়ে দিয়েছিল ডিএ হকের তাদের অধিকারে ডিএ দিতে হবে, কিন্তু আজ পর্যন্ত বকেয়া ডিএ মেটায়নি। তার কারণ সরকারও খুব ভালো করে জানে, ডিএ মেটাতে গেলে এই সরকার দেউলিয়া হয়ে যাবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাস্তায় বসে যেতে হবে। সরকার দেউলিয়া হয়ে যাবে। আরে ডিএ হয়ে যাবে নাকি না? তাই একবারও কি হয়ে যাবে? ডিএ দেওয়া দেবে না? বিভিন্ন জনমুখী যত সহজাত আরো ভালো ভালো বলতে পারে। মমতা ব্যানার্জি একবারও কিন্তু বলেননি যে ডিএ দেওয়া হবে না, সবাইকেই ডিএ দেওয়া হবে। কবে হবে, কবে 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 সেটা ডেট চাই দিয়েছে। ওনাদের চোখে চোখ রেখে বলো কবে দেওয়া হবে, কবে দেওয়া হবে। 2018 সাল থেকে 2023 সাল মামলা লড়ছেন ওনারা, রাস্তায় ঘুরছেন, কোর্টে যাচ্ছেন। এপিডেমিক এর মধ্যেও কিন্তু মাইনে দেওয়া হয়েছে। সেটা মাইনে দেওয়া হয়েছে, মাইনে তো হকের, তোমাকে মাইনে দেওয়া হয় না। 11 বছর সময়টাও কি খুব কম? 11 বছর ধরে উনি কয়বার কিস্তি ডিএ দিয়েছেন? বিগত মাত্র 19 সাল থেকে এই 22 সাল, আজকে 23 সাল হয়েছে, 22 সালের ডিসেম্বর পর্যন্ত 35% বাকি, ডিসেম্বর ধরলে পরে সেটা 38%। আপনি তারপরেও বলছেন যে তার সদিচ্ছা আছে। কেন্দ্রীয় সরকার থেকে কিন্তু আমরা এখনো অনেক টাকা, প্রায় 2000 কোটি টাকা পাই, সেই 2000 কোটি টাকা পাই। ডিসেম্বরে ধৈর্য ধরো। আপনি আমার ক্যামেরার সামনে দেখান, বকবার সমস্ত টাকা দেওয়া হয়নি, একদমই বলেননি মুখ্যমন্ত্রী, বলছেন এখন আমরা টাকা পাইনি।